আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে বাটার ছোট ভেটকি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি তিনটে ছোট ভেটকি মাছ। মশলার মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরে, এক চামচ গোটা ধনে, এক চামচ কালো সর্ষে, এক চামচ সাদা বা রাই সর্ষে, চারটে কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ঘরে পাতা টক দই, দুটো গোটা কাঁচা লঙ্কা, এটা ঝোলের ওপর দেব, সর্ষের তেল, সামান্য ধনে পাতা। ভেটকি মাছগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেব। এই সময় আমি জিরে ধনে দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি শিলে বেটে নেব আর ধনে পাতা কুচিয়ে নেব। তারপর চলে আসছি রান্নাটায়। ভেটকি মাছগুলোকে 4-5 বার নর্মাল জলে ও 2 বার উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ও 1/2 চামচ মতো লবণ। এটা দিয়ে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে রাখবো। আমি আগেও মাছের প্রিপারেশন রান্নাতে বলেছি যে মাছে যদি রান্নার মিনিমাম 10 মিনিট আগে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা যায় তাহলে লবণটা মাছের মধ্যে বসে রান্নার স্বাদ খুব ভালো হয়। আমি মাছগুলোকে একটা ছুরি দিয়ে একটু কাট করে দেব, কারণ এই মাছগুলো একটু মোটা আর কাট করলে মাছগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে বসবে। দুটো সাইডেই আমি কাট করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা মাছই কাট করে নেব। মাছগুলো লবণ ও হলুদ মাখানো 10 মিনিট হয়ে গেল। এইবার আমি মশলাটা বেটে নেব। শিলটা নিয়ে আমি শিলনোড়াটা একটু জল দিয়ে ধুয়ে নেব। তারপর আমি শিলের মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। কালো সর্ষে, সাদা, আমি 2 রকমের সর্ষে নিলাম এই কারণে যে কালো সর্ষেটাতে ঝাঁজ হবে আর রাই সর্ষে বা হলুদ সর্ষেটাতে দিলে মাছের রান্নার কালারটা সুন্দর হবে। দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, দিচ্ছি হলুদ গুঁড়ো ও সামান্য একটু লবণ। আমি আগেও সর্ষে বাটার সময় বলেছি যে সর্ষে বাটার সময় যদি লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে বাটা যায় তাহলে কিন্তু সর্ষেটা তিতো হওয়ার ভয় থাকে না। আর মশলাটা অবশ্যই জল দিয়ে দিয়ে ভালো করে পিষবেন, শুকনো শুকনো পিষলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যায়। মশলাটা পেশা হয়ে গেল, এবার আমি মশলাটা তুলে নিচ্ছি। আর দেখুন মশলাটা তুলতে যেটা ইউজ করছি এটা হলো শুকুরি গাছের খোল, এটা দিয়ে মশলাটা তুললে হাতটা জ্বালা করবে। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আমি তেলটা একবারেই দেবো মাছগুলো ভেজে রান্না হওয়ার জন্য, তাও 4-3 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই কম বেশি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে ধোয়া বেরোলে এই সময় আমি মাছগুলো ভেজে নেব। এই মাছটা যদি একটু ভারী হয় তো একটু ভালো করে রং ধরা পর্যন্ত লাল লাল করে ভেজে নেব। মাছটাকে 5 মিনিট সময় ধরে ভালো করে 2 পিট ভেজে নেব। আমি এখানে রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে করছি। আপনারা যদি কেউ চান যে সর্ষে বাটার সঙ্গে শুকনো লঙ্কা দিতে বা লাল লঙ্কার গুঁড়ো, তা এপিট ওপিট করে 2-3 বার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো। তবে ভাজা খাওয়ার মাছের মতন কিন্তু অত কড়া করে ভাজবো না। আমার এই সেটের মাছগুলো ভাজা হয়ে গেল, এবার মাছগুলোকে তুলে নেব। একইভাবে বাকি মাছটাও আমি ভেজে নিচ্ছি।
আমি এই মাছটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি। আপনারা যদি কেউ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চান তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন। দেখুন তিনটে মাছই আমার ভাজা হয়ে গেল। এইবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দেবো আস্তে করে। মশলাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো, আর যে ধনে পাতা নিয়েছিলাম সেটা কুচিয়ে রেখেছি সেটা এখন হাফ একটু রান্নায় দেবো, আর বাকিটা নামাবার সময় দেবো। সমস্ত কিছু দিয়ে মশলাটা সামান্য একটু কষিয়ে নেব। আপনারা যদি রঙের জন্য কেউ লাল লঙ্কার গুঁড়ো বা ঝালের জন্য লঙ্কা ব্যবহার করতে চান তো দিতে পারেন। মশলাটাকে 3-4 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ না এটা কষে গিয়ে তেল ছাড়ছে। 3 মিনিট মতন সময় ধরে মশলাটা কষে গেছে, যেহেতু এটা সর্ষে তাই মশলাটা কিন্তু বেশি কষাবো না। এইবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঘরে পাতা যে টক দইটা রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম এর মধ্যে। দই যখনই কোনো রান্নায় দেবেন ফেটিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে দেবেন, না হলে দই অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা কেউ চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করবেন, দইটা অপশনাল। কিন্তু আমি দইটা দিয়ে 20 সেকেন্ড মতো মশলাটাকে আবারও কষিয়ে নেব। 20 সেকেন্ড হয়ে গেল, এইবার আমি এই মশলাটার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু হালকা হাতে মাছগুলোকে উল্টে দেবো যাতে করে মশলাটা দুটো সাইডেই ভালো করে লাগে, কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। মশলাটা দুটো সাইডে মাখানো হয়ে গেছে, এইবার আমি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য দিয়ে দেবো এই বাটির 1 বাটি জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, কে কতটা ঝোল রাখবেন বা মাছগুলো সিদ্ধ হয়ে রান্না হতে কতটা জল লাগবে সেই বুঝে জল দেবেন। তবে এই মাছটা যেহেতু একটু ভারী মাছ তো জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। জলটা দিয়ে আবারও একটু মাছগুলোকে সমান করে মশলা ও জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভালো করে রান্না হবে। 10 মিনিট হয়ে গেল, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি যে মাছগুলো কেমন সিদ্ধ হয়ে নরম হয়ে রান্নাটা হলো। আর আপনাদের সঙ্গে আরও একটা কথা মিস করে গেছি, আমি এই 10 মিনিট ঢাকা দেওয়ার মাঝখানে 2 বার মাছগুলোকে উল্টে দিয়েছিলাম যাতে দুটো সাইডই ভালো করে সিদ্ধ হয়ে রান্নাটা হয়। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন যতটা জল নিয়েছিলাম সেটা সম্পূর্ণ টেনে গিয়ে মাছগুলো সিদ্ধ হয়ে সুন্দরভাবে রান্না হয়ে গেল। আমি এতটুকু মতন ঝোল রাখবো, এই সময় লবণটা চেক করে নিয়ে নামিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো সর্ষে বাটায় ছোটো ভেটকি। তো নামাবার আগে আমি আবারও একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।